বস্তাবন্দী কচ্ছপ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো হুগলির ব্যান্ডেল স্টেশনে। বৃহস্পতিবার সকালে ডাউন দুন এক্সপ্রেস থেকে একটি বস্তা নিয়ে ব্যান্ডেল স্টেশনে নামে দুই মহিলা সহ এক ব্যক্তি। বস্তাটি দেখে সন্দেহ হয় ব্যান্ডেল জিআরপির। বস্তাটিতে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় 124টি জীবন্ত কচ্ছপ। এরপরে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কচ্ছপগুলি চোরা চালানের উদ্দেশ্যে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আনা হচ্ছিল। বৃহস্পতিবার ধৃতদের চুচুড়া আদালতে তোলা হয়। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।